ধরুন আপনাকে আপনার কলেজের কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে অপছন্দ করে, সেটা এরকম কেউ যার সাথে আপনার আসলেই কোনো কাজেই দরকার নেই। এবার সে আপনাকে কারণে অপছন্দ করুক বা অকারণে, এমন পরিস্থিতিতে সবথেকে বেস্ট সলিউশন হতে পারে তাকে পুরোপুরি ইগনোর করা, মানে এড়িয়ে চলা। কিন্তু এখানে যদি আপনার অফিসের বস আপনাকে অপছন্দ করে, অথবা হতে পারে কলেজের কোনো টিচার যার উপরে আপনার পাস ফেল নির্ভর করছে, এমন পরিস্থিতিতে তাকে ইগনোর করা এখানে মোটেও ভালো ডিসিশনের হতে পারে না। লক্ষ্য করুন, এখানে কিন্তু দু ধরনের ফ্যাক্ট ঘটে যাচ্ছে। নাম্বার ওয়ান, একজন যাকে আমরা ইগনোর করতে পারছি। নাম্বার টু, যাকে ইগনোর করা সম্ভবই না। এখানে যাকে ইগনোর করা সম্ভব তাকে নিয়ে তো আমাদের কোনো সমস্যায় থাকার কথা না, কিন্তু যাকে ইগনোর করা সম্ভব না তাকে নিয়ে, মানে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আমরা যার দ্বারা অবহেলিত হই, মানে যে আমাদেরকে অপছন্দ করে, তার সাথে তাল মিলিয়ে আমরাও সেই একই কাজ করতে শুরু করে দিই। আর এখানেই এটা না করে তার পরিবর্তে আপনি এটা খুঁজে বার করার চেষ্টা করুন যে সে আপনাকে কিসের জন্য অপছন্দ করছে। আর এবারও এখানে আপনি দু ধরনের কারণ খুঁজে পাবেন। নাম্বার ওয়ান, যেটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড নাম্বার টু, যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ফর এক্সাম্পল, ধরুন আপনার বস আপনাকে অপছন্দ করে কারণ আপনি প্রতিদিন নোংরা জামা কাপড় পরে আসেন, যেটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন, আর এই অভ্যাসটা পরিবর্তন করতে পারলে আপনারই ভালো। অপরদিকে ভাবুন, সে আপনাকে অপছন্দ করে কারণ আপনার গায়ের রং একটু কালো, তাহলে তখন আপনার কি করা উচিত? সারা গায়ে পাউডার মেখে যাবেন, যেটাকে আমরা মেকআপ বলে থাকি? না, তাতে মনে হয় সেরকম কাজ হবে না। তাই এখানে মনে করুন, আপনার গায়ের রং কালো, এটাই আপনার কোনো প্রবলেম না, এটা আপনার ওই বসের মেন্টালিটির প্রবলেম। আর এমন পরিস্থিতিতে আমরা যেটা করছি, মানে যে আপনাকে অপছন্দ করছে তার সাথে পাল্লা দিয়ে চলা। ফর এক্সাম্পল, সে আপনাকে অপছন্দ করছে বলে আপনিও তাকে একইভাবে অপছন্দ করে যাচ্ছেন, এখানে এটাই পরিবর্তন করতে হবে। আর এটা পরিবর্তন করার রাস্তা এখানে দু ধরনের হতে পারে। নাম্বার ওয়ান, নিজেকে পরিবর্তন করে, অ্যান্ড নাম্বার টু, তার মন জয় করে। এখানে তো আমরা বুঝতেই পারছি নিজেকে পরিবর্তন করাটা সেরকম কোনো কষ্টসাধ্য হবে না, কিন্তু তার মন জয় করে তার কাছে ভালো হতে যাওয়াতে কিছুটা কষ্ট তো আপনাকে সহ্য করতেই হবে। তাই এক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, যে সে কী কী সব থেকে বেশি পছন্দ করে। হয়তো সে ফ্রি টাইম ঘুরতে বেশি ভালোবাসে, অথবা সে কোনো কিছু শেখাতে অভ্যস্ত, মানে যদি তার কাছে কেউ কোনো কিছু শিখতে চাই তাহলে তার ভালোই লাগে। এখানে আপনি আপনার মন দিয়ে আপনার বসকে অবজার্ভ করার চেষ্টা করুন, আর তারপরেই ক্রিকেট খেলায় রান আউট করার মতো ইমপ্রেশন দেখিয়ে তাকে রান আউট করে সাপোর্টারের মন জয় করার চেষ্টা করুন। এবং এটা করার জন্য আপনাকে আরও কিছু পথ অতিক্রম করতে হবে। প্রথমে, যে আপনাকে অপছন্দ করে সে আপনাকে ইগনোর করার চেষ্টা করতে পারে, তারপর সে আপনাকে টোটালি রিজেক্ট করার সিদ্ধান্ত নিতে পারে, প্রবলেম নেই, তখন আপনি প্লয়েড হয়ে তার সাথে লেগে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, এক্ষেত্রে প্রয়োজনটা আপনার। তারপরই পুরোপুরিভাবে আপনি তার মন জয় করতে সক্ষম হবেন, এরকম না মানে বড়শিতে খাবার গেঁথে পুকুরে ছেড়ে দিলেন আর মাছ এমনিতেই এসে আপনার হাতে ধরা দিল। তাই এক্ষেত্রে মনে রাখবেন, আধার দিয়ে যেমন আধারকে আড়াল করা যায় না, এক্ষেত্রে আলোর প্রয়োজন হয়, তেমনই ঘৃণা দিয়েও কখনো ঘৃণা মোশা যেতে পারে না, একমাত্র ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া সম্ভব। সবশেষে আপনাকে কি করতে হবে তা চট করে আরও একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখবেন তার সাথে আপনার আসলে কোনো কাজ বা দরকার আছে কিনা, যদি না থাকে তাহলে মন থেকে ইগনোর করুন। কিন্তু যদি দরকারটা আপনার হয় তাহলে খুঁজে বার করার চেষ্টা করুন যে সে কেন আপনাকে অপছন্দ করে। যদি কারণটা এরকম কিছু হয় যা বদলানো সম্ভব, তাহলে অপছন্দটাকে ইগনোর করে সে যেটা পছন্দ করে সেটা টোপ হিসেবে ব্যবহার করে তার মন জয় করুন। সবশেষে তো আপনাকে আমাদের একটা অনুরোধ রাখতেই হবে। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। সত্যিই যদি এই ভিডিওটি আপনার 1% ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যান, কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। আর আপনার জন্য রয়েছে, মানে আপনি যদি চান আপনার পছন্দের কোনো ভিডিও আমরা বানিয়ে দিই, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান। টিল দেন, টেক কেয়ার, খোদা হাফেজ।